অনেকদিন ধরে আমার কাছে একটা কোশ্চেন আসছিল যে ড্রপশিপিং নিয়ে একটা গাইডলাইন যাতে আমি আপনাদেরকে দিয়ে দিই কারণ অনেকেই বর্তমানে ড্রপশিপিং কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা বিষয় বাংলাদেশে এবং পুরো ওয়ার্ল্ডে কিন্তু অনেকেই ড্রপশিপিং সম্পর্কে ভালো একটা আইডিয়া নেই মানে ড্রপ শিপিংয়ের বেসিক নলেজটি অনেকের মধ্যে নেই তাই কি করবে কোথা থেকে শুরু করবে সেই ধারণাটা আসলে তাদের মধ্যে গ্রো হচ্ছে না এর জন্য আমি আজকের এই ভিডিওটি মেক করছি সো ফার্স্টেই চলুন আমরা বেসিক্যালি কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ড্রপশিপিং নিয়ে এ টু জেড একটা গাইডলাইন দিয়ে দিব যাতে করে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাপ্রুভাল পাবেন কিভাবে ওয়েবসাইট সেট আপ করবেন কোন ওয়েতে কাজ করবেন কি কী করলে ড্রপ শিপিংয়ে সাকসেস পাওয়া যায় সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই সব কিছু জানতে হলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ আপনার দেখা লাগবে সো ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান সো উইথাউট ইন ফার্দার ডিলে চলুন আমরা ভিডিওটা শুরু করি সো ফার্স্ট এই কথা হচ্ছে ড্রপশিপিং হোয়াট ইজ ড্রপশিপিং মানে ড্রপশিপিং আসলে কী ড্রপশিপিংয়ে হচ্ছে আপনার কাজটা হচ্ছে আপনি থাকবেন মিডলম্যান এখন এটা যদি আমি আপনাকে ড্র করে বোঝাই তাহলে হয়তো আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে ধরুন এটা হচ্ছে আপনি এবং আপনার একটা ওয়েবসাইট আছে এবং এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন এখন ধরুন এখন আপনি এই প্রোডাক্টগুলোর কিন্তু আপনি যদি কেউ অর্ডার দেয় তাহলে সাপ্লায়ার কোথায় পাবেন এর জন্য আপনার কিন্তু ফার্স্টে আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন তার একটা সাপ্লায়ার খুঁজে বের করা লাগবে ধরুন এটা হচ্ছে সাপ্লায়ার এই সাপ্লায়ারটাকে আমি এস দিয়ে প্রকাশ করলাম এখন এই সাপ্লায়ারের কাছে ধরুন কম দামে অনেক ধরনের প্রোডাক্ট সে সেল করে লেটসে জুতা সেল করে এখন একটা পাঁচ ডলারের জুতা আপনি জানেন সাপ্লায়ার পাঁচ ডলারে সেল করে আপনি এই আপনার ওয়েবসাইটে লিস্টিং করবেন যে প্রোডাক্টের প্রাইস আপনি দিয়ে দিবেন দশ ডলার এখন কোনো কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে এবং আপনার জুতাটিকে অর্ডার করবে তখন আপনি অর্ডার যখন করবে তখন কিন্তু কাস্টমারের সব ডিটেলস যেমন তার ফার্স্ট নেম লাস্ট নেম কোন দেশের থেকে কোন অ্যাড্রেসে শিপ করবে সব ইনফরমেশন দিয়েই কিন্তু আপনার ওয়েবসাইট থেকে সেই পার্টিকুলার কাস্টমারটা প্রোডাক্ট অর্ডার করবে আর আপনি কি করবেন সাপ্লায়ারকে বলবেন যে সেই প্রোডাক্টটা যাতে তাকে দিয়ে দেয় এখন সাপ্লায়ার যখন তাকে দিয়ে দিবে কাস্টমার কিন্তু খুশি সে প্রোডাক্ট পেয়ে গিয়েছে সাপ্লায়ারের কাছ থেকে কিন্তু আপনি প্রোডাক্ট কিনেছেন পাঁচ ডলারে আর কাস্টমার আমার ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট থেকে কিনেছে দশ ডলারে তাহলে কি হলো আমাদের কিন্তু পাঁচ ডলার প্রফিট হয়ে গেল তাহলে বুঝতে পেরেছেন আমাদের কি আমাদের স্টোরে কিন্তু কোনো প্রোডাক্ট রাখার দরকার নেই আমরা জাস্ট ভালো ভালো সাপ্লায়ার কালেক্ট করব কালেক্ট করে সেই ভালো ভালো সাপ্লায়ারের কাছ থেকে আমাদের নিশ্চ রিলেটেড যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা প্রোডাক্টগুলো লিস্টিং করব একটু বেশি দামে আর কেউ যখন অর্ডার করবে আমরা যখন বিভিন্ন টাইপের মার্কেটিং করব। তখন অনেক কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে অর্ডার করবে আমরা তখন জাস্ট সাপ্লায়ারকে কাস্টমারের ডিটেলসগুলো দিয়ে দিব এবং সেই পার্টিকুলার প্রোডাক্ট কাস্টমারের কাছে শিপ করে দিতে বলব সুতরাং আমাদের বেসিক্যালি ড্রপশিপিংয়ের কাজটা হলো আমরা আমাদের ওয়েবসাইটে একটু বেশি দামে প্রোডাক্ট স্টোর লিস্ট করব। তারপর কোনো কাস্টমার অর্ডার করলেই সাপ্লায়ারের কাছে সেই ইনফরমেশনগুলো দিবো এবং সাপ্লায়ার কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করে দিলে কিন্তু আমরা প্রফিটটা নিয়ে নিতে পারছি এটাই মূলত ড্রপশিপিংয়ের বেসিক এখন কথা হচ্ছে হাউ টু গেট সাপ্লায়ার্স মানে আমি যতক্ষণ বললাম আমরা জুতা সেল করব অথবা অন্য যে কোনো প্রোডাক্টটি যে সেল করব। আমরা এই সকল সাপ্লায়ারগুলা কোথায় পাবো এই জন্য সবচেয়ে নাম করা যে ওয়েবসাইট ড্রপশিপিংয়ের জন্য সেটা হচ্ছে আলি এক্সপ্রেস এই ওয়েবসাইটে এটা মূলত চায়না বেসড একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি ওভারঅল সব ধরনের প্রোডাক্টস পেয়ে যাবেন এই যে আমরা ক্যাটাগরি ওয়াইজও কিন্তু প্রোডাক্ট চাইলে দেখতে পারি এখন কথা হচ্ছে এই আলি এক্সপ্রেস ওয়েবসাইট থেকে আপনি ভালো সাপ্লায়ার কিভাবে খুঁজে পাবেন এখানে দেখুন অনেক ক্যাটাগরি আছে এখন আমি যদি এখান থেকে জুয়েলারি অ্যান্ড ওয়াচেসে যাই যদি মাউসটা হাবার হবার করি তাহলে কিন্তু জুয়েলারি অ্যান্ড ওয়াচেসের আন্ডারে আরও অনেক সাব ক্যাটাগরিস আমরা এখানে দেখতে পাচ্ছি এখন লেটসে আমি স্পোর্ট ওয়াচেসে গেলাম এখন লেটসে আমরা স্মার্ট ওয়াচ সেল করব। এখন আমি যদি এই প্রোডাক্টে অনেক সার্চ রেজাল্টে কিন্তু আমরা মানে ক্যাটাগরি চুজ করাতে কিন্তু আমরা অনেক প্রোডাক্টস দেখতে পাচ্ছি এর মধ্যে লেটসে আমরা এই প্রোডাক্টটা সেল করব। এখন আমি যদি এই প্রোডাক্টে ক্লিক করি তাহলে দেখুন এই প্রোডাক্টটা আমরা প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি প্রায় ষোলোশো ষোলোশো প্লাস সেল হয়েছে এবং প্রায় এক হাজারের মতো রিভিউস এবং রিভিউসের ওভারঅল অ্যাভারেজ রেটিং ফোর পয়েন্ট এইট কোনো প্রোডাক্টের অ্যাভারেজ রেটিং যদি ফোর পয়েন্ট ফাইভ হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে এই প্রোডাক্টটা বেশ ভালো এখন এই প্রোডাক্টের প্রাইস দেখুন নয় ডলার ষোলোশো অর্ডার হয়েছে মানে অনেক অর্ডার হয়েছে এবং টোটাল অ্যাভারেজ রিভিউস বেশ ভালো এ মানে প্রোডাক্টটা ভালো এখন এই যে দেখুন আমি একটা প্লাগিন অ্যাড করে রেখেছিলাম আলিপ্রিয়া ট্র্যাকার এই প্লাগিংটা অ্যাড করার মাধ্যমে এই যে আমি এই অপশানটা দেখতে পাচ্ছি এখন এই যে আমি রিভিউসে যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে এই সেলার এই সেলারের নাইনটি পজিটিভ ফিডব্যাক মানে এই সেলারটা কিন্তু খুবই ভালো আর এই ঘড়ির প্রাইসটা উঠানামা করেছিল নাকি এটা দেখার জন্য আমি যদি এই প্রাইসিং ট্যাবে ক্লিক করি তাহলে দেখুন একবার এই তারিখে প্রাইস ঘড়িটার প্রায় ষাট ডলার হয়েছিল আর বর্তমানে এখন নাইন পয়েন্ট ডলার আছে এবং এটাই বর্তমানে চলছে সো আমরা ধরে নিতে পারি এই প্রোডাক্টটা মোটামুটি মোটামুটি ভালো প্রাইস রেঞ্জ মোটামুটি ঠিকই আছে আট ডলার নয় ডলারের মধ্যেই সবসময় থাকে সো এই প্রোডাক্টটা কিন্তু আমরা নিশ্চিন্তে এই সাপ্লায়ারটাকে আমরা ভালো সাপ্লায়ার হিসেবে তাহলে কিন্তু আমরা ধরতে পারছি এবং আপনি তাহলে নিশ্চিন্তে এই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে লিস্ট করে ফেলতে পারেন সো ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট এবং ভালো সাপ্লায়ার মনে রাখার জন্য আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে এক হচ্ছে অর্ডার যাতে প্রোডাক্টের বেশি হয় রিভিউজ যাতে ফোর পয়েন্ট ফাইভের থেকে বেশি হয় অ্যাভারেজ রেটিং এবং আলি প্রাইস ট্র্যাকার এই প্লাগিংটা আপনার গুগল ক্রম এক্সটেনশনটা অ্যাড করার মাধ্যমে দেখে নেবেন প্রাইস উঠানামা বেশি করেছে নাকি এবং কাস্টমার ফিডব্যাক ওভারঅল কত নাইনটির বেশি থাকলে আপনি ধরে নিতে পারেন প্রোডাক্টটা ভালো সাপ্লায়ার ভালো আর এখানে আমি দেখতে পাচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট সো মূলত এভাবেই আপনি ভালো সাপ্লায়ার খুঁজে বের করতে পারেন আলি এক্সপ্রেস থেকে এবং আপনার ওয়েবসাইটে নিশ্চিন্তে সেই পার্টিকুলার প্রোডাক্ট অ্যাড করে ফেলতে পারেন এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ টু বিল্ড ড্রপশিপিং ওয়েবসাইট এখন আমি যে বারবার বলছি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট চুজ করে ওয়েবসাইটে অ্যাড করতে হবে এখন এই ওয়েবসাইটটা আপনি আসলে কিভাবে তৈরি করবেন এই ওয়েবসাইট ড্রপশিপিংয়ের ওয়েবসাইট আপনি দুইভাবে তৈরি করতে পারেন এক হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু আপনি ই কমার্সের সাহায্যে সহজেই যে কোনো ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন ই কমার্স ওয়েবসাইটই বলা যায় ওভারঅল ড্রপশিপিং ওয়েবসাইট কারণ আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবেন তখন কিন্তু যে কোনো পার্টিকুলার ইউজার প্রোডাক্ট অ্যাড করবেন আপনি এই প্রোডাক্টগুলো অ্যাড করবেন এবং এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করার জন্য একটা প্লাগিন আছে আলি ড্রপশিপ এই নামে আপনি যখন ওয়ার্ডপ্রেসের উ কমার্স ওয়েবসাইট একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলবেন তার তারপর আপনি এই আলি ড্রপশিপ শিপ কিনে ফেলবেন এখন আমি যদি বাইনো প্লাগিনে ক্লিক করি তাহলে দেখুন এই প্লাগিনটার প্রাইস এইটি নাইন ডলার লাইফ টাইম ওয়ান টাইম পেমেন্ট মানে আপনি এইটি নাইন ডলার দিয়ে এই প্লাগিনটিকে পার্চেস করবেন পার্চেস করে আপনার যে ওয়ার্ডপ্রেসের যে ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটটা যে আপনি তৈরি করলেন ই কমার্স দিয়ে সেই ওয়েবসাইটে আপনি আলি ড্রপশিপ প্লাগিংটা ইনস্টল করে ফেলবেন করে ফেললে আপনি এখান থেকে ভালো সাপ্লায়ার খুঁজে সহজে এই পার্টিকুলার প্রোডাক্ট অথবা আপনি যেই প্রোডাক্ট অ্যাড করতে চান এই প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড করে ফেলতে পারবেন আর অ্যাড করে ফেললেই আপনি যখন একটা নিশবেসড মানে যে কোনো একটা টপিকের উপর যখন আপনি ওয়েবসাইটটা তৈরি করে ফেলবেন এবং মার্কেটিং যখন করবেন তখন কিন্তু যে কোনো কাস্টমার এসে যখন অর্ডার দিবে অর্ডার দেওয়ার সময় কিন্তু তার সব ডিটেলস সে দিবে এবং আপনি তার থেকে পেমেন্টটা নেয়ার পর সব ডিটেলস যখন পাবেন তখন আপনি আলি এক্সপ্রেসে এসে আলি এক্সপ্রেসে ফার্স্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে সাইন ইন করবেন সাইন ইন করার পর ধরুন এই ঘড়িটা কেউ অর্ডার দিল টোয়েন্টি ডলারে কিন্তু ঘড়ির প্রাইস কিন্তু নাইন পয়েন্ট ডলার আপনি কি করবেন বাইনাও বাটনে ক্লিক করবেন বাই নাও বাটনে ক্লিক করার পর অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করে কাস্টমারের যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নেমে কাস্টমারের নাম ইনস্টিউট অ্যাড্রেসে কাস্টমারের স্ট্রিট অ্যাড্রেস সিটি এবং আদার্স ইনফরমেশন মোবাইল নাম্বার এসব কিছু দিয়ে কনফার্ম অ্যান্ড পে করে দিবেন তাহলেই কিন্তু এই যে ঘড়ির যে সাপ্লায়ার সেই সাপ্লায়ার যে অর্ডার দিয়েছে তার কাছে প্রোডাক্টটি শিপ করে দিবে। এটা হচ্ছে এভাবে কিন্তু আপনি ইজিলি যে কোনো ওয়ার্ক প্রেস দিয়ে এবং ই কমার্সের সাথে উ কমার্স অ্যাড করে ই কমার্স ওয়েবসাইট যখন তৈরি করবেন এবং তার সাথে আলি ড্রপশিপ প্ল্যানটা অ্যাড করে ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করে ড্রপশিপিং স্টার্ট করে দিতে পারেন এবং আরেকটা যে পপুলার পদ্ধতি সেটা হচ্ছে শপিফাই দিয়ে ওয়েবসাইট তৈরি করা আমি মূলত শপিফাই ওয়েবসাইট দিয়েই শপিফাই দিয়েই ড্রপশিপিংয়ের কাজ করে থাকি এই শপিফাইটা হচ্ছে একটা পেট সাবস্ক্রিপশন বেসড একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা সফটওয়্যার আপনি শুরুতে বেসিক শপিফাইয়ের যে প্ল্যান টোয়েন্টি নাইন ডলার পার মান্থ এটি দিয়ে শুরু করতে পারেন এই শপিফাইটা হচ্ছে আমি আগেই বলেছি এটা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম এখন আপনি যদি আপনি যখন ওয়ার্ডপ্লেস দিয়ে যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন কিন্তু আপনার সব কিছু টোমিন কেনা লাগবে হোস্টিং কেনা লাগবে সব ই কমার্স দিয়ে ওয়েবসাইট সেট আপ করা লাগবে আলি ড্রপশিপ অ্যাড করা লাগবে এবং ওয়েবসাইটের সিকিউরিটির কাজ কিন্তু আপনার সব কিছু আপনার নিজেরই মেনটেন করা লাগবে আর শপিফাই হচ্ছে এক কথা বলা যায় প্লাগ অ্যান্ড প্লে আপনি শপিফাই দিয়ে ইজিলি দুই মিনিটের মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন তারপর লেটসে আপনি প্রোডাক্টে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফাংশনালিটি অ্যাড করবেন এই শপিফাইয়ে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে আপনি জাস্ট অ্যাপ ইনস্টল করবেন সেই পার্টিকুলার অ্যাপ ইনস্টল করবেন এবং সেই পার্টিকুলার ফিচার আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটের সিকিউরিটি তারপর যে দরকারি পেজ যেমন রিফান্ড পলিসি প্রাইভেসি পলিসি এগুলো আপনি জাস্ট ওয়ান ক্লিকে তৈরি করে ফেলতে পারবেন এবং অ্যাড করে ফেলতে পারবেন আপনার ওয়েবসাইটে যদি আপনি শপিফাই ইউজ করেন আপনার ড্রপশিপিং করার ক্ষেত্রে আবার এই যে আপনি যখন শপিফাই দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন তাদের এই শপিফাইয়ের একটা খুবই পপুলার একটা অ্যাপ আছে যার নাম ওবার্লো ওভারলো ডট কম এটা হচ্ছে শপিফাইয়ের একটা অ্যাপ এবং তাদের নিজস্ব একটা মার্কেট প্লেসও আছে এই যে দেখুন আমাদের আমার এখানে ওভারলো অ্যাপটা ইনস্টল করা আছে এই যে ওভারলো এই অ্যাপটা এখন এই ওভারলো অ্যাপ দিয়ে দেখুন আমি লেটসে আমি যদি এই ওয়াচটা আমার শপিফাই স্টোরে অ্যাড করতে চাই তাহলে জাস্ট এই ওভারলোতে ক্লিক করে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে ওয়েবসাইটে না ড্যাশবোর্ডে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে এবং আমি এটি এডিট করার মাধ্যমে একটু কাস্টোমাইজ করেই কিন্তু আমার ওয়েবসাইটে শপিফাই থেকে পাবলিশ করে দিতে পারি এবং আপনি যদি শপিফাই ইউজ করেন তাহলে কি হবে এই ওভার এতটাই পাওয়ারফুল লেটসে আপনার শপিফাই স্টোর থেকে কেউ এই ঘড়িটা অর্ডার দিল আপনি যদি পে নাওতে ক্লিক করেন তাহলে কাস্টমারের সকল ইনফরমেশন সাপ্লায়ারের কাছে চলে যাবে এবং অটোমেটিক্যালি আপনার এই আল এক্সপ্রেসে যদি কার্ড অ্যাড করা থাকে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে মানে আপনার মেনুয়ালি কোনো কাজ করা লাগবে না আমি একটা ওয়েবসাইটে যাই আপনাকে একটা শপিফাই স্টোরের এক্সাম্পল দিতে এটা আমার একটা ডেমো ওয়েবসাইট এই যে দেখুন আমার এই শপিফাই ড্রপশিপিংয়ে কিন্তু শুধু ইউএসের কাস্টমার আসবে এমন না অন্য দেশের কারেন্সি অন্য কান্ট্রির কেউ আসলে যাতে অটোমেটিক্যালি সেই কারেন্সিতে ওয়েবসাইটের সকল প্রোডাক্টের প্রাইস কনভার্ট হয়ে যায় তাই আমি একটি কারেন্সি অ্যাপ ইনস্টল করেছি এই ওয়েবসাইটে ল আমি যদি ইউরোতে ক্লিক করি তাহলে দেখুন আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু আমি যদি রিংসে ক্লিক করি তাহলে দেখবেন সবগুলোর প্রাইস কিন্তু ইউরোতে হয়ে গিয়েছে সকল প্রোডাক্টের প্রাইস আবার ব্রিটিশ পাউন্ডে ক্লিক করলে সব কিছুর প্রাইস কনভার্ট হয়ে ব্রিটিশ পাউন্ডে হয়ে গিয়েছে এবং আমি যদি ইউএস ডলারে ক্লিক করি তাহলে দেখুন সবগুলির প্রাইস সব প্রোডাক্টের প্রাইস ইউএসডিতে হয়ে গিয়েছে এটা হচ্ছে একটা কারেন্সি কনভার্শন অ্যাপ শপিফাই তেমনিভাবে আমি যদি এই প্রোডাক্টটা প্রোডাক্ট পেজে যাই তাহলে দেখুন এখানে কাস্টমার রিভিউসের একটা অ্যাপ আমি ইনস্টল করেছি এখন আমি চাইলেই একটু কনফিগার করার মাধ্যমে আমি চাইলে এই প্রোডাক্টের আলি এক্সপ্রেসে যত রিভিউ আছে সেই রিভিউ আমি এই জায়গায় অ্যাড করে ফেলতে পারি এই যে এটা হচ্ছে আলি রিভিউ নামের একটা শপিফাই অ্যাপ এবং এই যে দেখুন এখানে কিছু ইম্পর্টেন্ট পেজ প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড সার্ভিস রিফান্ড পলিসি কন্ট্যাক্ট অ্যাপস এই পেজগুলো আমি ওয়ান ক্লিকেই ক্রিয়েট করে ফেলেছি এই শপিফাইয়ের মাধ্যমে শপিফাই দিয়ে আপনার যদি একটু ইনভেস্টমেন্ট যদি আপনার করার মতো ক্ষমতা থাকে তাহলে আপনি শপিফাই দিয়ে আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন কারণ এখানে অনেক অনেক পপুলার লস অফ অস্থির অস্থির অ্যাপ আছে মোবাইল অ্যাপের মতো জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আপনি জাস্ট ইনস্টল করবেন অ্যান্ড দ্যাটস সিট এই ওয়েবসাইটে সেই ফিচার সেই পার্টিকুলার ফিচার অ্যাড হয়ে যাবে বেসিক্যালি আপনি যদি একটা মাল্টিমিলিয়ন ডলার শপিফাই বিজনেস করতে চান তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব আপনার যদি এরকম একটা প্ল্যান থাকে তাহলে আমি রেকমেন্ড করব। আপনি শপিফাই দিয়ে আপনার ওয়েবসাইটটি তৈরি করে ড্রপশিপিংয়ের কাজ স্টার্ট করুন কারণ এটাই হচ্ছে আপনি একটু ইনভেস্টমেন্ট করতে পারলে এটা হবে সবচেয়ে ইজি সিকিউর্ড অ্যান্ড জাস্ট প্লাগ্যান প্লে স্যাট আপ সো আপনি ওয়েবসাইট দুইভাবে করতে পারেন একটা হচ্ছে ওয়ার্ড প্লেজ দিয়ে এবং আরেকটা হচ্ছে শপিফাই দিয়ে তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে এই পেমেন্ট গেটওয়ে সমস্যার কারণে কিন্তু আমরা অনেকেই শপিফাই ড্রপশিপিং শুরু করতে পারছি না কারণ পেপার আমাদের দেশে অ্যাভেলেবল নেই স্ট্রাইপ অ্যাভেলেবল নেই তো আমরা কি করব রাইট আমাদের দেশে কিন্তু টু আউট অ্যাভেলেবল এবং টু আউট কিন্তু শপিফাইও অ্যাকসেপ্ট করে আপনি জাস্ট যদি টু আউটটা যদি আপনার অ্যাপ্রুভড করতে পারেন আপনি জাস্ট শপিফাইয়ে আপনি কিন্তু তাহলে জাস্ট টু চেকআউটের ইনফরমেশন এন্টার করলেই আপনার ওয়েবসাইটে তা ইন্টিগ্রেট হয়ে যাবে যা পেসে করতে গেলে একটু ঝামেলা হবে সো এখন কথা হচ্ছে আপনি টু চেকআউটের অ্যাপ্রুভাল কীভাবে পাবেন আপনার ওয়েবসাইটটি যখন একদম কমপ্লিট থাকবে সকল ধরনের প্রোডাক্ট অ্যাড করা থাকবে এমন না প্রায় তিরিশটার মতো বিশ তিরিশটার মতো প্রোডাক্ট অ্যাড করলেই হবে সুন্দর ডিসক্রিপশন টাইটেল দিয়ে বিশ তিরিশটা প্রোডাক্ট আপনি যখন অ্যাড করবেন অ্যাড করার পর সব কিছু একদম ন্যাসেসারি যেই পেজগুলো পেজগুলো সেট করে ফেলবেন সব কিছু যখন একদম একশো পারসেন্ট কমপ্লিট থাকবে সেই সময় আপনি টু চেকআউটের জন্য অ্যাপ্লাই করবেন আমি টু টু চেকআউটে এখন যাচ্ছি এটা হচ্ছে টু চেকআউট ওয়েবসাইট একটা পেমেন্ট গেট ওয়েবসাইট যা বাংলাদেশ সাপোর্টেড আপনি এই যে এখানে লেখা আছে দেখবেন টক টু সেলস এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে তাদের যে টু চেকআউটের যে টিম সেলস টিম তাদের কাছে আপনার ইনফরমেশনগুলো দিবেন তাদের কাছে আপনার নাম ইমেল অ্যাড্রেস কোম্পানির নাম এবং আপনার শপিফায়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ইউআরএল এখানে দিবেন তারপর ইয়ারলি প্রসেসিং ভলিউম আনুমানিক কত টাকার প্রোডাক্ট সেল হতে পারে তা এখান থেকে চুজ করে দিবেন এবং তারপর তারা আপনাকে কিভাবে হেল্প করতে পারে সেখানে আপনি বলে দিবেন আপনার ড্রপশিপিংয়ের বিজনেস প্ল্যান নিয়ে এবং আরেকটা জিনিস আপনি যখন আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করবেন সেই সময় দুই ডলার তিন ডলার মানে খুব চিপ রেটের প্রোডাক্ট অ্যাড করবেন না মিনিমাম পনেরো বিশ ডলারের প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট যাতে হয় কারণ চিপ প্রোডাক্ট চিপ রেটের প্রোডাক্ট যদি আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করেন তাহলে টু চেকআউট এটাকে আসলে পছন্দ করে না সো আপনি পনেরো বিশ ডলার প্লাস এরকম প্রোডাক্ট ওয়েবসাইটে অ্যাড করবেন তারপর এখানে আপনার জব রোল ডিপার্টমেন্ট বিজনেস মডেল সেট করে কন্টাক্ট সেলস এই বাটনে ক্লিক করবেন তাহলে আপনার ইনফরমেশানগুলো টু চেক আউটের যে সেলস টিম তার কাছে চলে যাবে এবং তারা যদি আপনার ওয়েবসাইটটা দেখে এগ্রি করে তাহলে আপনাকে তারা একটা সাইন আপ লিঙ্ক দেবে এছাড়াও আপনি চাইলে ডিরেক্টলি সাইন আপ করতে পারেন তো তারা যখন আপনার ওয়েবসাইটটা দেখে বলবে যে মোটামুটি ওকে ওকে আপনার ওয়েবসাইট তখন আপনি এই ওয়েবসাইটে সাইন আপ করে ফেলবেন এবং সাইন আপ করার পর অ্যাপ্রুভালের জন্য তারা আপনার কাছে কিছু ইনফরমেশন যাবে সে আপনার পাসপোর্ট তারপর আচ্ছা তারপর হচ্ছে আপনার যে বিজনেস আপনার বিজনেসের অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের আপনার যেহেতু সব লিগাল ইনফরমেশন দেবেন সব জায়গায় সেই ক্ষেত্রে আপনার বাসার যেই কারেন্ট বিল সেই কারেন্ট বিল কারেন্ট বিল আপলোড করে দিতে পারেন এরকম কিছু ইম্পর্ট্যান্ট মানে ভেরিফিকেশন তারা চায় সেই জিনিসগুলো আপলোড করে দিলে আপনার টু চেকআউট অ্যাপ্রুভড হয়ে যাবে এবং তা আপনি ইজিলি শপিফাই অ্যাড করে ড্রপশিপিংয়ের কাজ স্টার্ট করতে পারবেন এছাড়াও আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানান তাহলে টু চেকআউটের হয়তো একটা প্লাগিন থাকবে ওয়ার্ডপ্রেসে সেই প্লাগ ইন ইনস্টল করার মাধ্যমে আপনি টু চেকআউট আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন আর পেমেন্টগুলো ইন্টিগ্রেট করে ফেলতে পারলেই কিন্তু আপনার ওয়েবসাইটটি ওয়ার্ল্ড ওয়াইড মানে বেচা কেনার জন্য প্রস্তুত হয়ে যাবে সো এভাবে আমরা টু চেকআউটের অ্যাপ্রুভাল পেতে পারি এবং যে কোনো কাস্টমারের কাছ থেকে ক্রেডিট কার্ড এবং পেপ্যালের মানে পেমেন্ট নিতে পারবো সো আশা করি আপনি ড্রপশিপিংয়ের সম্পূর্ণ বিষয়টি বুঝে ফেলেছেন এখন কথা হচ্ছে ড্রপশিপিংয়ের সুবিধা এবং অসুবিধা ড্রপশিপিং কিন্তু অনেকে মনে করে ড্রপশিপিংকে টাকার খনি আসলে কিন্তু তা না আপনি যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন ফেসবুক মার্কেটিং করতে পারেন তাহলে সেটা টাকার খনি আর যদি মার্কেটিং ঠিক মতো না পারেন একটা প্রোডাক্ট ওয়েবসাইটে অ্যাড করে রাখেন তাহলে কিন্তু কেউ এসে আপনার ওয়েবসাইট থেকে কিনবে না অর্থাৎ মার্কেটিংয়ের ভালো স্ট্র্যাটেজি আপনার জানা লাগবে তারপর হচ্ছে ড্রপশিপিংয়ের সুবিধাগুলো লো স্টার্ট আপ কস্ট লো স্টার্ট আপ কস্ট মানে আপনার কিন্তু এই ড্রপশিপিং বিজনেসটা শুরু করার জন্য তেমন একটা কস্ট লাগছে না লাগছে না কারণ হচ্ছে আপনি কিন্তু কোনো প্রোডাক্টটি কিনে আপনার বাসায় বা কোনো জায়গায় স্টোর করছেন না আপনি জাস্ট আলি এক্সপ্রেসের ভালো সাপ্লায়ারের প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে স্টোর করছেন মানে লিস্টিং করছেন এবং কেউ কিনলেই কিন্তু তার কাছ থেকে পারচেস করে সেই কাস্টমারের কাছে দিয়ে দিচ্ছে সো এটা কিন্তু একটা লো স্টার্ট কস্ট মানে কম খরচে কিন্তু আমরা এই বিজনেসটা স্টার্ট করতে পারছি তারপর হচ্ছে লো ইনভেন্টরি কস্ট কারণ আমাদের কিন্তু আগে থেকে কোনো প্রোডাক্ট কিনে রাখা লাগে না সো এখানে কোনো ইনভেন্টরি কস্ট নেই তারপর হচ্ছে লেস রিস্ক এখন লেটসে আপনি টি শার্টের একটা ড্রপশিপিং করার জন্য একটা স্টোর ক্রিয়েট করলেন এখন টি শার্টের বিজনেসটা যদি আপনি যদি অনেক মার্কেটিং অনেক কিছু অনেক টেকনিক খাটিয়ে যদি দেখেন এই টি শার্ট এই নিশ নিয়ে আপনি ভালো করতে পারছেন না তাহলে কিন্তু আপনি চাইলে ইজিলি অন্য কোনো ক্যাটাগরিতে লেটসএ ক্যাড জুয়েলারি মানে ক্যাটদের জন্য যে জুয়েলারি ওই নিশে চলে যেতে পারেন সো আপনি কিন্তু চাইলেই ডিফারেন্ট নিশ ট্রাই করতে পারেন এবং যেই নিশে আপনি ভালো করবেন সেই নিশ নিয়ে কাজ শুরু করতে পারবেন কিন্তু আপনি যদি দেখেন অন্য অন্য সকল যে বিজনেস কোনো লেটসে একটা জামার জামা কাপড়ের যে দোকানদার তার কিন্তু দোকানের সকল ধরনের প্রোডাক্ট আগে থেকে কেনা লাগে এবং ওই ওই নির্দিষ্ট জায়গায় যদি তার বেচা কেনা ভালো না হয় তাহলে কিন্তু সে একটা লস বিশাল বড়ো একটা লস কিন্তু তার হবে কিন্তু শিপিংয়ে কিন্তু আমাদের এই রিস্কটা নেই সো ইন শিপিং বিজনেস দ্যার ইজ লেস রিস্ক এখন হচ্ছে ড্রপ শিপিংয়ের অসুবিধা এখানের অসুবিধা হচ্ছে ধরুন আপনি একটা ফেসবুকের একটা ক্যাম্পেইন রান করলেন এখানে আপনার একটা স্মার্ট ওয়াচ প্রচুর সেল হলো লেটসে আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে দেখলেন যে প্রায় একশোটার মতো সেল হয়ে গেল আপনার একটা স্মার্ট ওয়াচ এখন আপনাকে কিন্তু আলি এক্সপ্রেসে গিয়ে এই প্রোডাক্টগুলোর অর্ডার দিতে হবে এখন আপনি যদি গিয়ে দেখেন যে এই প্রোডাক্টটা এখন আউট অফ স্টক তখন কিন্তু আপনি অর্ডারটা দিতে পারছেন না স্টকে আসা পর্যন্ত আপনার কিন্তু ওয়েট করা লাগছে সো এটা কিন্তু আপনার একটা বিশাল বড় লস হয়ে যাবে কারণ কাস্টমারকে যদি রাইট টাইম আপনি ডেলিভারি দিতে না পারেন সেই ক্ষেত্রে একটা লস তো হবেই কারণ কাস্টমারের কাছ থেকে আপনি ব্যাড রিভিউ পাবেন অতএব এখানে কিন্তু আপনাকে আপনি বিজনেসটা করছেন কিন্তু আপনার যে প্রোডাক্ট একটু যে ফিজিক্যাল প্রোডাক্ট এই ফিজিক্যাল প্রোডাক্ট কিন্তু আপনার আরেকজনের কাছে আপনি নির্ভরশীল এই ফিজিক্যাল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য কাস্টমারের কাছে সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তারপর হচ্ছে লেস প্রফিট লেস প্রফিট বললাম আমি এই কারণে এখন ধরুন আপনি একটা ঘড়ি দশ ডলারের ঘড়ি বিশ ডলারে সেল করবেন এখানে কিন্তু আপনি মাত্র দশ ডলার প্রফিট করবেন আমি সেটা বলতে পারছি না কারণ আপনার কিন্তু ফেসবুক মার্কেটিং ওয়েবসাইটের একটা খরচ সব কিছু মিলিয়ে আপনার কিন্তু প্রফিটটা একটু কম হচ্ছে কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি প্রোডাক্টে ক্রিয়েট করতেন তাহলে কিন্তু আরও কম খরচে প্রোডাক্টে ক্রিয়েট করতে পারতেন এবং কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দিলে আপনি যদি নিজে দিয়ে দিতেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা বেশ ভালো হতো কিন্তু এই ক্ষেত্রে আমরা চিপে একজনের কাছ থেকে প্রোডাক্ট কিনছি সেই সাপ্লাই তল অবশ্যই লাভ করছে তারপর সেখান থেকে প্রাইস একটা বাড় প্রাইস একটু বাড়িয়ে আমরা কিন্তু সেখান থেকে প্রফিটটা করছি সো সেই ক্ষেত্রে আমাদের লেস প্রফিট হচ্ছে আর আপনি যদি একটা আকাশচুম্বির দাম দিয়ে রাখেন দশ ডলারের প্রোডাক্ট পঞ্চাশ ডলার তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিনবে না সো আরেকটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে লেস প্রফিট তারপর হচ্ছে নো কন্ট্রোল উইথ ডেলিভারি এটা ড্রপশিপিংয়ে বড় বড়ো ড্রপশিপ ড্রপশিপাররাও কিন্তু এই প্রবলেমটা ফেস করে আসলে ডেলিভারি কিন্তু সাপ্লাইড ডেলিভারি দিবে কাস্টমারের কাছে এক্ষেত্রে কিন্তু আপনার কোনো হাত নেই বাট ডেলিভারি যাতে ফাস্ট হয় ফাস্টার ডেলিভারির জন্য আপনি যখন আলি এক্সপ্রেসে কোনো কিছু লিখে সার্চ দিবেন যখন দেখবেন ই প্যাকেট লেখা আছে যে প্রোডাক্টের উপর ই প্যাকেট লেখা আছে সেই প্রোডাক্টগুলোই আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন কারণ ই প্যাকেট হচ্ছে মাত্র ফোরটিন ডেসের মধ্যে ফোরটিন টু টোয়েন্টি ওয়ান ডেসের মধ্যে কাস্টমারের কাছে ই প্যাকেটের মাধ্যমে আপনি যদি ডেলিভারি দেন তাহলে চোদ্দ থেকে একুশ দিনের ভিতর কাস্টমার সেই প্রোডাক্টটা পেয়ে যায় মেন কথা তাদের শিপিং শিপিং যে টাইমটা তা অন্য সব ডেলিভারি মেথডের থেকে মোটামুটি ফাস্ট এবং খরচও কম দেখুন এটার ই প্যাকেট শিপিং চার্জ ফ্রি এগুলোরও ফ্রি ম্যাক্সিমামই ফ্রি কয়েকটা দুই ডলার সো ডেলিভারির ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা ড্রপ শিপিং যারা করি তাদের কোনো কন্ট্রোল নেই সাপ্লায়ার যারা তারাই কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দেয় সো আপনি যখন ই প্যাকেট অ্যাভেলেবল এই প্রোডাক্টগুলো আপনি যখন ডেলিভারি দিবেন তখন সাপ্লায়ার কিন্তু আপনি যেহেতু ই প্যাকেট চুজ করে অর্ডার দিয়েছেন তখন সাপ্লায়াররা ই প্যাকেটের মাধ্যমে ডেলিভারিটা দিবে এবং আপনার শিপিং মোটামুটি চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে হয়ে যাবে সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে আমাদের হাতে ডেলিভারির কোনো কন্ট্রোল নেই এখন আপনাদের মনে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে এই ই প্যাকেট লেখা আছে আপনি হয়তো সার্চ দিলে আলি এক্সপ্রেস লেখাগুলো থাকবে না এখন এই ই প্যাকেট কোনগুলোতে অ্যাভেলেবল কোনগুলোতে অ্যাভেলেবল না এটি দেখার জন্য এই যে আমি আগে বলেছিলাম ওবারলো ওবারলোর যে একটা গুগল ক্রোম এক্সপ্রেনশন এটি অ্যাড করে ফেলবেন তাহলে আপনি কোনটা ই প্যাকেজ অ্যাভেলেবল এবং কোনটা না তা এখানে দেখতে পারবেন সো মূলত এগুলো হচ্ছে ড্রপ শিপিংয়ের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এবং আশা করি এই ভিডিও দেখার পর আপনার ড্রপশিপিংয়ের বেসিক একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরে আপনার যদি ড্রপ শিপিং নিয়ে কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চান আর আমি কি ড্রপশিপিং নিয়ে কন্টিনিউ করব নাকি সেই বিষয়েও কমেন্টে জানাতে ভুলবেন না দ্যাটস ফর দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ওয়ান ফিস